গেল সপ্তাহে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে চাঁদের বুকে পা রাখে জাপান দেশটির চন্দ্রযান মুন স্নাইপার ইতিহাস গড়লেও বেশ কিছু বিষয় নিয়েছিল সংশয় চন্দ্রযান উৎক্ষেপণের আগে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছিল মুন স্নাইপারে ব্যবহার করা হয়েছে বিশেষ পিনপয়েন্ট প্রযুক্তি এর মাধ্যমে নির্ধারিত স্থানের মাত্র একশো মিটারের মধ্যে অবতরণ করবে মুন স্নাইপার যেখানে বাকি চারটি চন্দ্রযানকে উপগ্রহটিতে অবতরণের নির্ধারণ করতে হয়েছিল কয়েক কিলোমিটার জায়গা বৃহস্পতিবার জাকসা জানায় নির্ধারিত স্থান থেকে মাত্র পঞ্চান্ন মিটার দূরে অবতরণ করেছে চন্দ্রযানটি বিশ্বের প্রথম চন্দ্রযান হিসেবে এই কাজ করতে পেরেছে মুন স্নাইপার পিনপয়েন্ট প্রযুক্তির সফলতা ভবিষ্যতের চন্দ্র অভিযানকে আরও সহজ করবে বলে আশাবাদী সংস্থাটি

ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে মুন স্নাইপারের রঙিন ছবি যাতে দেখা যায় খানিকটা বাঁকা হয়ে অবতরণ করায় সূর্যের আলো পাচ্ছে না চন্দ্রযানটি বারো পার্সেন্ট চার্জ থাকায় স্লিপ মোডে রাখা হয়েছে মুন স্নাইপারকে চাঁদের মাটিতে সূর্যের আলোর দিক পরিবর্তিত হতে সময় লাগে তিরিশ দিন রোবার দুটি থেকে তথ্য সংগ্রহ করে সংস্থাটির কর্মকর্তারা বলছেন দীর্ঘ এ সময়ের পর সূর্যের দিক পরিবর্তিত হলে কাজ করতে পারে সোলার জেনারেটরগুলো বিদায় বছরে সাত ডিসেম্বর চন্দ্র অভিযান শুরু করে জাপান লক্ষ্য চাঁদের বুকে পানির পাশাপাশি অক্সিজেন ও জ্বালানির সন্ধান করা নাফি আরমান মনন এখন বিশ্ব Be